তা আমরা এখানে এসেছি মানে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই ভুয়া প্রতারক চিটিংবাজ প্রভাবশালীদের সঙ্গ দেওয়া দেবাঞ্জন দেব যে কাণ্ডটা করেছে তাতে মানুষ আতঙ্কিত। প্রথমত এই ভ্যাকসিনেশন ক্যাম্পের ভ্যাকসিন নিয়ে যদি কারোর কিছু ঘটে যেত, ভবিষ্যতে ঘটবে কি না আমি জানি না, কারণ আমি ডাক্তার নই, যদি ঘটে যেত তাহলে বলতো যে মোদিজির ফাটানো ভ্যাকসিনের জন্য এই ঘটনা ঘটেছে। এটা একটা বড় লার্জার কনস্পিরেসি বলে আমাদের মনে হয়েছে, কারণ পশ্চিমবঙ্গের যে সরকারটা চলছে তারা কেন্দ্র বিরোধী কথাবার্তা এবং সরকার বিরোধী কথাবার্তা এবং রাজনৈতিক কথাবার্তা তাদের প্রশাসনিক সরকারি ব্যবস্থাতেও বারে বারে বলেন, সমস্ত দোষ দায় কথায় কথায় প্রধানমন্ত্রীর ঘাড়ে চাপান। তাই এটা একটা বড় কনস্পিরেসি বলে আমরা মনে করি। আর দ্বিতীয়ত, প্রায় দু তিন সপ্তাহ ধরে তিনি কলকাতা, দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা, সোনারপুর টোনারপুর বারুইপুর গাড়ি গাড়ি লোক নিয়ে এসে ভ্যাকসিনেশন করিয়েছেন। এবং সেই ভ্যাকসিনেশনে কোথাও আমরা দেখছি সাংসদ মিমি চক্রবর্তী, শাসক দলের সাংসদ, তিনি ভ্যাকসিন নিচ্ছেন। আবার কোথাও দেখছি সোনারপুরে নবনির্বাচিত টিএমসির এমএলএ লাভলী মৈত্র, তিনি প্যাট্রনাইজ করছেন। তার সাথে সাথে নীতি নির্ধারণ যারা করেন, নবান্ন যারা করেন, মুখ্যমন্ত্রী, ঘনিষ্ঠ মন্ত্রী, নেতা, এমনকি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন যার সুনাম গোটা পৃথিবী খ্যাত, দশকের পর দশক আইএমএ সেবা দিয়ে গেছে, তাদের কর্মকর্তারা, তাদের দায়িত্বশীল লোকেরা এই লোকটা প্রতারকের সঙ্গে দিনের পর দিন, দিনের পর দিন, একদিন নয়, সঙ্গ দিয়েছে, পশ্চিমবাংলার লোককে বিপদে ফেলেছে। আমরা আগে থেকে বললে সচিব পালাতো আমরা জানি, কারণ এটা এই অভিজ্ঞতা আমাদের সকলের আছে। তা আমরা সেই কারণে এসেছি, উনি ছিলেন, উপায় নেই, কারণ শুক্রবার নবান্ন বন্ধ থাকে, উপায় নেই কোথাও যাওয়ার। তিনি আমাদের সঙ্গে মিট করেছেন, ভালো কথা শুনেছেন বেশি, কারণ করার তো কিছু নেই, ওনাকে জিজ্ঞেস করতে হবে অন্য জায়গা থেকে। তা আমরা বলেছি যে এর একটা ভালো বড় এজেন্সি দিয়ে এর ইনভেস্টিগেশন করা দরকার, এবং যেখান থেকে কিনলো সেই দোকানের লাইসেন্স রাজ্য সরকার দিয়েছে, এই প্রতারক শাসক দলের অতি ঘনিষ্ঠ, এবং এই প্রতারকের দ্বারা কয়েক হাজার মানুষ ভ্যাকসিন গ্রহণ করেছে, তারা তাদের শরীর, তাদের ভবিষ্যৎ আজকে অত্যন্ত বিপজ্জনক জায়গায় গেছে, এবং গোটা রাজ্যের মানুষ আতঙ্কিত। এর শুধুমাত্র কলকাতা পুলিশ হেনাতেনাকে দিয়ে ইনভেস্টিগেশন করলে হবে না, এর বড় ইনভেস্টিগেশন করতে হবে, এই দাবি আমরা করেছি। এবং আমি বলেছি আমাদের বক্তব্য উঁচু আপনি দেন, আমরা চাই যাতে আমাদের পিআইএল করতে না হয়, যে ক্রাইটেরিয়া রাজ্য সরকার করেছে হকার থেকে শুরু করে সুপার স্প্রেডার, সেখানে আমরা দেখছি ভারতীয় জনতা পার্টি করার অপরাধে, ভারতীয় জনতা পার্টির সমর্থক হওয়ার অপরাধে বনগাঁ থেকে বাগনান, রানাঘাট থেকে একেবারে কোচবিহার পর্যন্ত বহু জায়গায় আমাদের লোকজন সমর্থকদের বঞ্চিত করা হচ্ছে, কিন্তু তারা ক্রাইটেরিয়া ফুলফিল করছে। আমরা ইতিমধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধনের সঙ্গে আমি কথা বলেছি দুবার, তিনি নাম তথ্য দিয়ে মেল করে পাঠাতে বলেছেন, সচিব বললেন যে এটা যদি হয়ে থাকে এটা হবে না, ক্রাইটেরিয়া ফুলফিল করছে, আমাদের কাছে সীমিত স্টক, আমরা সুপার স্প্রেডারদেরকেই দিচ্ছি, আমরা এটা তদন্ত করব, আমরা দায়িত্ব নিয়ে সোমবারের মধ্যে স্বাস্থ্য ভবনের মেল আইডিতে ক্রাইটেরিয়া ফুলফিল করছে কিন্তু বঞ্চিত হয়েছে পলিটিক্যাল গ্রাউন্ডে, তাদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর আমরা পাঠাবো, আশা করব এর নিষ্পত্তি তারা করবেন, অন্তত ভ্যাকসিনে পলিটিক্স করবেন না, ভারত সরকারও করে না, আপনারাও করবেন না। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত 2 কোটি মতো ভ্যাকসিন দেওয়া হয়েছে, তার মধ্যে রাজ্য সরকার 17 লক্ষ ভ্যাকসিন কিনেছেন, কোভিশিল্ড আর কোভ্যাকসিন, বাকি 1 কোটি 83 লক্ষ ভ্যাকসিন কেন্দ্রীয় সরকার দিয়েছে, অন্য রাজ্যগুলোর মতো এখানে দিয়েছে। তা সচিব বলেছে যেহেতু আমরা কেন্দ্রের শাসক দলের সঙ্গে যুক্ত বিধায়ক সাংসদ, আমরা যেন কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করি এখানে আরও বেশি করে পাঠায়, এবং তাদের প্রতিদিন 5 লক্ষ পর্যন্ত দেওয়ার অভিজ্ঞতা আছে, 10 লক্ষ পর্যন্ত ভ্যাকসিন তারা দিতে পারবেন, এটা তারা বলেছেন। সেক্ষেত্রে আমরা গঠনমূলক সহযোগিতা নিশ্চয়ই করব, আমাদের এমপিরা করবেন, সেটাও আমরা তাদেরকে বলেছি।